হেই, আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। লেট হয়ে গেছে আমার, তো এই জন্য আমি হচ্ছে বাসে উঠার ছবি, তারপরে হচ্ছে কিভাবে কিভাবে ব্যাগ গুছাইলাম এগুলোর ছবি আমি মানে ভিডিওটা টোটাল হচ্ছে আমি দিতে পারি নাই। তো আমার সাথে আছে আদিক ভাই, তো আর ব্লগগুলো হচ্ছে সাজানো গোছানো আসবে ইনশাল্লাহ। তো আমার একটু লেট হয়ে গেছে এর জন্য আমি সরি বলতেছি। সিকিম হচ্ছে ভারতের একটি স্বায়ত্তশাসিত একটি অঞ্চল বা দেশ বললেই চলে, যেটা অনেক আগে স্বাধীন হয়েছিল, তারপরে হচ্ছে ভারত যে কোনোভাবে ভারত সেটা কবজা করে নেয়। আর সিকিমে মানুষ যায় বরফ দেখার জন্য, অনেক সিকিম আসলে অনেক সুন্দর আল্লাহর রহমতে। আর আমি এই ভিডিওতে মানে কালার গ্রেডিং বলতে কোনো কিছু করব না, জাস্ট এমনিতেই রেখে দিব। এমনিতে যদি আপনারা পছন্দ করেন দেন আপনারা কমেন্ট করবেন যে কালার গ্রেডিং আপনারা পছন্দ করেন নাকি একদম ন্যাচারাল যেই প্রসেসটা আছে সেইভাবে করতে আপনারা পছন্দ করেন। যেহেতু আমি বাইকার, তো আমার বাইক নিয়ে যাওয়ারই কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি কার পারমিট পাইনি, সো আমি এই জন্য বাইক নিয়ে যাইতে পারি নাই। যদিও আমি আমার ভিসা করেছিলাম বাইরোড চ্যাংরাবান্ধা দিয়ে। তো আমার এই সম্পূর্ণ সিকিমের যে ট্যুর সেটা হচ্ছে আমি একদম বাজেট ফ্রেন্ডলি করছি, তো আমি প্রত্যেকটা ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব যে কিভাবে কিভাবে আমি সিকিম কোথায় কোথায় ঘুরলাম, কোথায় কোথায় মানে আমার সব টোটাল ইন টোটাল আপনাদেরকে আমি ব্লগের মাধ্যমে জানাবো। তো এখন আমি মানে বাংলাদেশ থেকে প্রথম যাবো হচ্ছে শিলিগুড়ি। তো যাব না মানে আমি গিয়েছিলাম, প্রথমে আমি গিয়েছিলাম হচ্ছে শিলিগুড়িতে। শিলিগুড়িতে আমরা একটা রাত থেকে যাই, কারণ আমাদের শিলিগুড়ি থাকার কোনো প্ল্যান ছিল না, কারণ আমাদের ইমিগ্রেশনে প্রায় অলমোস্ট 8 থেকে 9 ঘন্টা খেয়ে ফেলেছিল। ইন্ডিয়ান ইমিগ্রেশন অনেক স্লো মানে বললেই চলে, অনেক অনেক স্লো। আমরা সকালে পৌঁছে একদম বিকালে মানে যেতে হয়েছে, এরকম অনেক প্রবলেম হয়েছে। যাই হোক, মূল ব্লগে চলে যাই। এখন রাত হচ্ছে 12:35 আর আমাদেরকে একটা রেস্টুরেন্টে নামে দিচ্ছে, সেটা হচ্ছে বিরতি দিচ্ছে ফুড ভিলেজ। তো ফুড ভিলেজে তো এখন আমরা পরোটা অর্ডার দিছি, জাস্ট পরোটা খাবো। আর আমাদের সাথে এই এ হচ্ছে আমাদের টুরমেট, এ হচ্ছে আতিক ভাই, এ নূর ভাই, এ মিল্টন ভাই, ভাই মাসুদ ভাই, আর ওই পাশে হচ্ছে আমাদের আরো 4 জন আছে, ওনারা হচ্ছে খাওয়া নিয়ে ব্যস্ত আছে। আর সকালবেলা খুব সকালে হচ্ছে আমরা বুড়ি বাড়ি পৌঁছে যাবো ইনশাল্লাহ, তো তখন আবার বুড়ি বাড়িতে দেখা হবে। ঠিক আছে। হঠাৎ ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে উঠে দেখি চারদিকে ফর্সা হয়ে গেছে, মানে সকাল হয়ে গেছে, 6টা বাজে। তো অনেক সুন্দর লাগতেছিল, আশেপাশের দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছিল, সবুজ একদম সবুজ হয়ে আছে, তার উপরে কুয়াশা, অনেক ভালো লাগতেছিল। মানে বুঝে গেছি যে আমরা ভুরিমারির খুব কাছে চলে আসছি। আমরা এখন চলে আসছি ভুরিমারি স্থলবন্দরের কাছে, আর এইখানে আমরা মানে এসআর ট্রাভেলসে আসছি। তো আমাদের আগে ট্রাভেল ট্যাক্স দেওয়া ছিল, আমি কেমন ছিল আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে বাসের সার্ভিস খুবই খারাপ ছিল, আমার কাছে একটু ভাল লাগে নাই। তো এরপরে অন্য কোনো বাসে আসব। আর এসআর ট্রাভেলসের যেই স্টাফগুলো ছিল তাদের বিহেভিয়ার খুবই বাজে। এই হচ্ছে পিছনে বুড়ির হোটেল, আর এখানে আমরা খাবো, যেখানে সবাই খাইতে আসে, ঐতিহাসিক এই বুড়ির হোটেলে। আর এখান থেকে খাওয়া শেষ করে আমরা পোর্টের দিকে যাব, তারপর পোর্টের কাবজাব শেষ করে আমরা ইন্ডিয়া সাইডে ঢোকার জন্য চেষ্টা করব, দেখা যাক কি হয়। বুড়ির হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করার পর এখন একটা আমরা যেই একটা বোর্ড দেখতেছি সেটা হচ্ছে ডেস্টিনেশন বোর্ড। এখান থেকে নেপাল, ভুটান এবং দার্জিলিং, শিলিগুড়ি খুবই কাছে। আমরা যেহেতু শিলিগুড়িতে প্রথম যাব, তো এখানে শিলিগুড়ি হচ্ছে 83 কিলোমিটার, খুবই কাছে। আমরা এখন যে লাইনে দাঁড়ায় আছি এটা হচ্ছে একদম ইন্ডিয়ান সাইডে, আর এই লাইনটা হচ্ছে এখানে ইন্ডিয়ান সাইডে হচ্ছে চেক হয় এবং এন্ট্রি হয়, জাস্ট এতটুকুই। ইন্ডিয়ান বর্ডার ক্রস করলাম, তো থেকে হচ্ছে আমরা মানি এক্সচেঞ্জ করছি, এই কমল রায় এইখান থেকে হচ্ছে মানি এক্সচেঞ্জ করছি। তারপরে হচ্ছে এই এটা হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন, এখানে ইন্ডিয়ান ইমিগ্রেশন পাস করার পরে আমাদের ফর্মালিটি শেষ, তারপরে ইন্ডিয়া ঢুকতে পারবো। আর খুব হ্যাসেল, বুড়িমারিতে অনেক ঝামেলা হচ্ছে, আপনারা মানে ট্রাই করবেন যেন খুব সকালে সকালে আসার জন্য।
ইন্ডিয়ান সাইডের ইমিগ্রেশন অনেক স্লো, আর আমার অনেক ক্ষুধা লেগে গেছে, যেইখানে লাইন দাঁড়ায় আছে ওইখানেই 2 ঘন্টা যাবৎ, তো আমার ক্ষুধা লাগছে। এইখানে আমি খিচুড়ি আর ডিম পেলাম, এটা হচ্ছে 25 রুপি নিছে, খুবই সস্তা আমার কাছে লাগছে। এখন 4:16 আর ইমিগ্রেশন শেষ করতে তো অনেক সময় লেগে যায়। আর আমরা এখন যাব শিলিগুড়ি হাইওয়েতে, আর সেখান থেকে হচ্ছে আমরা সরকারি বাসে করে শিলিগুড়ি চলে যাব। শিলিগুড়ি হাইওয়ে থেকে এখন আমরা উঠলাম NBSTC বাসে, সরকারি বাস এটা, এটা হচ্ছে যাবে হচ্ছে ময়নাগুড়ি পর্যন্ত, এই জন্য রাখছে হচ্ছে 20 রুপি। তো আমরা ওইখান থেকে ময়নাগুড়ি হাইওয়ে থেকে আবার আমরা হচ্ছে শিলিগুড়ি উদ্দেশ্যে যাবো, সেখান থেকে হচ্ছে 50 রুপি লাগবে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ময়নাগুড়ি, আর ময়নাগুড়ি থেকে হচ্ছে আমরা সরকারি বাসে চেপে আবার শিলিগুড়ি যাব। এই জায়গাটার নাম কি? ময়নাগুড়ি। ময়নাগুড়ি, ময়নাগুড়ি থেকে হচ্ছে যদি আমি শিলিগুড়ি যাই তাহলে কিভাবে যেতে, কি কিভাবে যাওয়া যায়? বাসে চলে যেতে পারবো। বাসে, বাসে কত মানে কতটুকু সময় লাগতে পারে? 1 ঘন্টা লাগছে। 1 ঘন্টা। আর এই বাস যাবে, এই বাস যাবে তাই তো? আর এই বাসে করে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব, আর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। এখন 7:00 আর আমরা শিলিগুড়িতে চলে আসছি, আর এখান থেকে হচ্ছে এই দাদার কাছ থেকে আমরা ফল টল কিছু কিনে নিচ্ছি যেন রাতে খাওয়া যায়। আর আমরা সামনেই, তার সামনে একটা হোটেল ছিল, সেখান থেকে আমরা ভাত সবজি ডিম এগুলো খেয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে মোটামুটি সব কিছুই সস্তা, আর সস্তাই এই জন্য, আর ফ্রেশ, একদম সব ফলগুলো ফ্রেশ ছিল, এই জন্য আমরা কিছু কিছু করে কিনে নিয়েছিলাম। যাই হোক, আর এই এই ব্লগ এখানেই শেষ করছি, আমি শিলিগুড়ির ব্লগ এখানেই শেষ করছি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নেক্সট ব্লগ আসবে হচ্ছে শিলিগুড়ি থেকে কীভাবে আমরা গ্যাংটকে যাই, আর গ্যাংটকের সব প্রসেস আমি আপনাদেরকে সব জানিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।